আসসালামু আলাইকুম। আজকে আমি পার্ট টু, আজকে আমি কেউ কথা রাখেনি, আপনারা দেখছেন বোর্ডে, পার্ট টু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কেউ কথা রাখেনি এই উপন্যাসটার পার্ট টু নিয়ে আমি কথা বলবো। আমি গত ক্লাসে বলেছিলাম যে উপন্যাসটির কথা, তো আশা করছি আমি আপনারা হয়তো কেউ কেউ কপিটি সংগ্রহ করেছেন এবং পড়েছেন, আর যারা এখনও কপি সংগ্রহ করেনি আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা নেবেন। তো আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই উপন্যাসটির একটা লোগো দেওয়া আছে উপরে, আপনারা দেখছেন এখানে একটা লোগো দেওয়া আছে, এটি কিন্তু একটা বিশেষ প্রতীক একটা বহন করছে। এই উপন্যাসটা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন, সম্পূর্ণ পড়ার পরে বুঝে যাবে যে এই লোগোটা কিসের লোগো। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে আপনারা অনুগ্রহ করব আমাকে কমেন্টস করে জানাবেন যে এই লোগোটা কিসের জন্য দেওয়া হয়েছে, কিসের প্রতীক আর কি, এটা বিশেষ একটা প্রতীক। তো যাই হোক, আপনারা উপন্যাসটি পড়ে আমাকে এই লোগোটা কিসের প্রতীক সেটি একটি কমেন্টস জানাবেন দয়া করে। আর যারা পড়েছেন তারা তো বুঝতে পেরেছেন, আর যারা এখনও নেন নেই তারা দয়া করে নেবেন এবং এখানে কমেন্টস করে জানাবেন। আর এটি একটি বৈশিষ্ট্য আমি যেটা গত ক্লাসে বলিনি, এই উপন্যাসটির বৈশিষ্ট্য হচ্ছে একটা টু থ্রি বাচ্চাও এখানে এই উপন্যাসটি পড়তে পারবে। এখানে এই লেখাগুলো এত বড় বড়ভাবে, অর্থাৎ ফন্টটা অনেক বড় করা হয়েছে, হ্যাঁ, এবং পরিষ্কার খুব সহজ প্রাঞ্জল ভাষায় এটি উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে লেখাগুলোর ফন্টটা বড় করা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এত বড় করে দেওয়া হয়েছে যাতে একটা টু থ্রি বাচ্চাও পড়তে পারে সুন্দরভাবে, খুবই সহজ ভাষায়। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিছু ছবি সহকারে, অর্থাৎ অতীতের ছবি, পুরনো দিনের সেই ছবি যেগুলো আমাদের সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্ম এর সঙ্গে পরিচিত না, সেই ছবিগুলো দেওয়া হয়েছে। যেমন এখানে দেওয়া হয়েছে যে ঘানিতে তেল মারা দৃশ্য কীভাবে, তারপরে ঢেঁকিতে ধান বানা, ছোটোকালে মাছ মারার ছবি দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে ফুটবল খেলার, প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। অর্থাৎ বর্তমান প্রজন্মের বাচ্চারা অতীতের পুরো জিনিস সম্পর্কে জানতে পারবে। যাই হোক, আর বইটি 56 পৃষ্ঠা, এই উপন্যাসটি 56 পৃষ্ঠা, খুব বেশি বড় না, অল্প সময়ে শেষ করতে পারবেন। 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি আশা করছি একটা না পড়লে আপনারা শেষ করতে করা যাবে। তো যাই হোক, আমি আজকে এই জন্যে এসেছি যে এই লোগোটা আপনারা দয়া করে, এই লোগোটার সম্বন্ধে কিসের প্রতীক সেটি আমাকে কমেন্টসকে জানাবেন দয়া করে। আর যারা বইটি কপি সংগ্রহ করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সংগ্রহ করেনি আশা করি সংগ্রহ করবেন, হাসান লাইব্রেরিতে পাওয়া যাবে শহীদপুর, এরকম আমাদের হাসান লাইব্রেরিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।